হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেন মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে আজকে আমরা যেটা নিয়ে কাভার করব সেটা হলো গিয়ে দূরত্ব ও উচ্চতা আমরা এর আগে ত্রিপন্মিতিক অনুপাত যে চ্যাপ্টারটা ছিল সেটা কাভার করে এসেছি সেই নলেজটা ইউজ করব এই আমাদের দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টারটা কাভার করতে রিয়েল লাইফে আমাদের যে চ্যাপ্টারটা আছে না দূরত্ব উচ্চতা এটা খুবই কাজের হয় আমরা যদি ত্রিকোণ মিতির সরাসরি ইউজ দেখতে চাই আমাদের লাইফে বলা যায় যে দূরত্ব উচ্চতা এই চ্যাপ্টার দিয়ে দেখা যায় ব্যাপারটা এমন অনেক সময় দেখা যাবে যে তোমার একটা লম্বা গাছ আছে সব সময় গাছগুলো এত ছোট হয় না অথবা আমি এইভাবে যে কেটা নিয়ে এসেছি এইটুক অংশ থাকে না বিশাল বিশাল লম্বা গাছ এই যে লম্বা গাছগুলা এটা ঠিক কতটুকু লম্বা এটা বের করতে আমরা ত্রিকোণমিতি ইউজ করে থাকি অথবা ধরো বিভিন্ন সময় দেখা যায় কি উপরে ধরো হেলিকপ্টার আছে হেলিকপ্টার উঠছে এইটা যখন উঠছে হেলিকপ্টারটা মাটি থেকে ঠিক কতটুকু উচ্চতায় আছে এইটা যদি বের করতে চাও জাস্ট দুইটা যদি কোন জানো তাহলে উচ্চতা এই আমি আমার লাইফের অনেক কিছু বের করে নিয়ে আসতে পারি কয়েকটা নলেজ থাকলে দু একটা অ্যাঙ্গেল দু একটা বাহুর দৈর্ঘ্য তাহলেই সম্ভব এখন আমি যেটা করব গত চ্যাপ্টারে তো ত্রিকোণমিতিক অনুপাত কাবার করা হয়েইছে আমি জানতে চাই যে তোমাদের কার কার বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখতে সমস্যা হয় বা বের করতে সমস্যা হয় ক্যালকুলেটরে অবশ্যই আছে কিন্তু সব তো ক্যালকুলেটর ইউজের সুযোগটাও থাকে না এবং তোমার দ্রুত মুহূর্তের ভেতরে অনেক সময় মান বের করে নিয়ে আসা লাগে আমি কি কোয়েশ্চেনটা করছি তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা আমি বোঝাচ্ছি এরকম তোমাদের কার কার ধরো সেক্স সিক্সটি ডিগ্রি এটার মান কত মনে মনে দ্রুত তুমি বের করে দিতে পারো না এই ধরনের ব্যাপারটা আমি বলি কি রিয়েল লাইফে আমরা যখন একদম ছোটবেলায় নামতা পড়তাম না ছয় সাতা বিয়াল্লিশ বা সাত আঠা ছাপ্পান্ন এই ধরনের নামতাগুলা আমরা তো অবশ্যই অবশ্যই ক্যালকুলেটরে এই ছয় সাত গুণ করতে পারি সাত আট গুণ করতে পারি কিন্তু তারপরেও এই যে নামটা গুলা শিখেছি কারণটা কি আমাদের রিয়েল লাইফের সাথে খুব ভালোভাবে মিলে এই ছয় সাত বিয়াল্লিশের জন্য তুমি সব সময় ক্যালকুলেটর ইউজ করতে পারবা না এটাই বাস্তবতা সবসময় সুযোগ থাকে না তোমার কাছে তো এত সহজ সহজ হিসাবের জন্য ক্যালকুলেটর ইউজ হবে না এখন তোমরা আমাকে জানাও যে এই যে সেক্স সিক্সটি ধরো অথবা অন্য ধরনের যে মানগুলো আছে টেন ফোরটি ফাইভ হতে পারে এই ধরনের যে কিছু কমন অ্যাঙ্গেল আছে এদের ত্রিকোণমিতিক অনুপাতের মান মনে রাখতে কার কার সমস্যা হয় আমরা কমেন্ট বক্সে চলে যাব তোমরা দেখা শুরু করবো যে হ্যাঁ তোমাদের কার কার সমস্যা হয় তো এখনই জানিয়ে রাখো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি হম বাহার ভুঁইয়া জানিয়েছে মাঝারুল ইসলাম আমাদের সাথে আছে নেত্রকোনা থেকে আছে জহিরুল ইসলাম আচ্ছা মনে থাকে না এগুলো বেন ইয়াসমিন ওকে মুন্না জানিয়েছে ঠিক আছে ওকে তাহলে আমরা দেখো এখন শিখিয়ে আছে আমার কাছে মনে হয় সবচাইতে ইফেক্টিভ যে পদ্ধতিটা আমি তোমাদেরকে সেটা দিব অন্যদের কাছে বিভিন্ন জিনিস মনে হতে পারে কারণ মনে রাখার জন্য অনেক সিস্টেম আছে তাই না এখন আমি দেখাবো আমার পদ্ধতিতে আমি বলি কি তোমার তো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হলো গিয়ে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এই যে অ্যাঙ্গেল গুলা এদের ত্রিকোণমিতিক অনুপাত তোমার সবচাইতে বেশি পরিমাণে লাগে এখন এদের যদি বের করতে চাও ধরো সাইন তোমাকে আমি বলবো জাস্ট সাইনের মানটা মনে রাখতে আর এর যে মানটা আছে সেটা মনে রাখতে প্রকৃতপক্ষে শুধু এর মান জানলেই বাকি সবগুলো বের করা সম্ভব কিন্তু তারপরে এই দুইটা তুমি মনে রাখো যদি দেখো আস্তে বেড়েছে কত পর্যন্ত বেড়েছে এক পর্যন্ত জিরো থেকে শুরু হয়ে এক পর্যন্ত শুরু হয়েছে ধরো সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন থার্টি ডিগ্রির মান হলো গিয়ে হাফ ফোরটি ফাইভ ডিগ্রির ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি রুট থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রি ওয়ান জাস্ট এই কয়েকটা মান তুমি মনে রাখবে যে জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এবং লাস্টে ওয়ান এখন তুমি এটা থেকে বাকি গুড়া সবগুলো বের করে ফেলতে পারবা দেখো তুমি সাইন থেকে যদি তুমি কজ জানতে চাও সাইনের সিরিয়ালটা কোন দিকে গেছে দেখো তো এই বরাবর না কজ এর সিরিয়ালটা ঠিক তার উল্টা দিকে যাবে অর্থাৎ এখানে যেটা ওয়ান আছে সেটা এইখানে ওয়ান রুট থ্রি বাই টু হলে এখানে রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু এটা মিলে গেছে হাফ এইখানে হাফ চলে গেছে আর তারপরে জিরো জিরো হয়েছে তো এভাবে তুমি কস্টটা মনে রাখতে পারো এবং তোমাদের সকলকে আমি যখন প্রথমে ত্রিকোণমিতিক অনুপাত দেখাচ্ছিলাম আমি একটা সূত্রের কথা বলেছিলাম সূত্রটা হলো গিয়ে সাইনের ঠিক উল্টো ত্রিকোণমিতিক অনুপাতটা কোনটা কসেক কজের ঠিক উল্টো হলো গিয়ে সাইনের ঠিক উল্টো হলো গিয়ে এই ঠিক উল্টোর ব্যাপারটা কি এখানে ধরো হাফ আছে লবে আছে ওয়ান হরে আছে টু আমরা কসেকের যদি থার্টির মান জানতে চাই তাহলে কি লবে চলে যাবে টু হরে যাবে ওয়ান অর্থাৎ টু বাই অ্যান্সার ওয়ান এইভাবে যদি তুমি ধাপে ধাপে উল্টে উল্টে দাও সাইন জিরোকে যদি তুমি উল্টে দাও তুমি ধরতে পারো সাইন জিরো জিরো বাই ওয়ান এখন যখন উল্টে অবশ্যই দিয়ে ভাগ যাচ্ছে ফলে এইটা কি হবে হবে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তোমরা নিশ্চয়ই জানো যে জিরো দিয়ে এভাবে ভাগ করা যায় না সো অসংজ্ঞায়িত হবে এরপরে যে পার্টটা আছে ধরো ফোরটি ফাইভ ডিগ্রি সাইন ফোরটি ফাইভ ডিগ্রির এটাকে যদি উল্টে দাও রুট টু কে উল্টে দিলে ওয়ান বাই রুট টু ছিল সেটাকে উল্টে নিলে শুধু রুট টু হবে একইভাবে টু বাই রুট থ্রি হবে একইভাবে ওয়ান হবে আমরা এইভাবে কষেকের মানগুলো কিন্তু বের করে ফেলতে পারলাম যদি কষেকের বের করতে পারি তাহলে কষ থেকে তো সেক ও বের করতে পারবো সাইনের উল্টো যেমন কসেক লবকে হর বানালে হরকে লব বানালে যেভাবে আমরা কে পাই তেমনি কজের যে লবকে হর বানালে হরকে লব বানালে আমরা কি পাই সেক পাই তো সেটাই আমরা করব ধরো কজ ওয়ান আছে এটাকে উল্টে দিলাম ওয়ান আবার সেক টু বাই রুট থ্রি তারপরে ধরো শুধু রুট টু এখানে টু আর এটাকে যখন উল্টে দিবা অসংজ্ঞায়িত হবে অসংজ্ঞায়িত ওকে তাহলে তোমরা অলরেডি দেখছো যে শুধুমাত্র যখন তুমি সাইন জানো জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এবং ওয়ান জাস্ট এ একটা মান যখন জানো তুমি সাইন কস সেক কসেক সবগুলোর মান বের করতে পারো প্রকৃত পক্ষে ট্যান আর কট এদের মানও তুমি বের করতে পারো ধরো ট্যান মানে কি ট্যান হলো গিয়ে সাইন বাই কসেক সাইন বাই কস সরি ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা এটা আমরা সকলে জানি তো সাইনের যে মানটা আছে ধরো জিরো আছে আর কস্তিটা হলো গিয়ে ওয়ান আছে জিরো কে ওয়ান দিয়ে ভাগ করলে যে জিরো হবে এটা তো বোঝাই যায় আবার এই যে হাফ আছে এখানে রুট থ্রি বাই টু আছে এটাকেও যদি ভাগ করি এটার মান যে ওয়ান বাই রুট থ্রি হবে সেটা বোঝাই যায় তুমি এভাবে চিন্তা করে নিয়ে আসতে পারো যেমন কিন্তু আমি তোমাকে বলবো জাস্ট একটা মান থেকে না তোমরা টেন টাও মুখস্ত করে রাখো টেন জিরোর মান জিরো এটা মুখস্থ করা খুবই সহজ থার্টির মান ওয়ান বাই ফাইভ এর মান ওয়ান তারপরে রুট থ্রি শুধু ওয়ান আর রুট থ্রি এর খেলা এখানে আরো বড় রুট থ্রি তারপরে যেটা ওটা অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত কারণ জিরো দিয়ে ভাগ হয়ে যাচ্ছে ফিল করতে চাইলে দেখো টেন থিটা মানে কি সাইন্থিটা ডিভাইড বাই কস থিটা না সাইন থিটার মান ওয়ান ডিভাইড বাই জিরো এবং জিরো দিয়ে আমরা ভাগ করতে পারি না অসংজ্ঞায়িত হয়ে যায় সেটা তো সেটা আমরা এখান থেকে পাচ্ছি অসংজ্ঞায়িত এন্ড তোমরা এটা জানো যে কর্থিটা যেটা ট্যান থিটার ঠিক উল্টো রাইট যেহেতু ঠিক উল্টো ট্যান থিটার তাহলে আমরা এটার লবকে হর হরকে দব বানিয়ে দিতে পারি এন্ড ফলে এটা পাবো আমরা অসংজ্ঞায়িত এটাকে রুট থ্রি এটা ওয়ান এটা ওয়ান বাই রুট থ্রি এবং লাস্টে যেটা এটা ধরো জিরো এরকম একটা অবস্থা আমরা পাবো তো এভাবে আমি বলবো কি দুটো সিম্পলি মান জিরো সাইন এরা মান হাফ সাইন ফোর্টি ফাইভ এর মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটির মান রুট থ্রি বাই টু নাইনটির মান ওয়ান এই যে এই মান যখন তুমি মুখস্থ রাখবা দেখবা যে সাইন আর টেন থেকে না সবচাইতে বেশি আসে এন্ড তোমার একটু চিন্তাও করা লাগবে না তোমার ক্যালকুলেটরের টাইমটাও বেঁচে যাবে যখন তুমি এভাবে মাথায় রাখতে পারবা তো আশা করি তোমরা যারা আছো সকলে বুঝতে পেরেছ এখন তাহলে আমরা দেখাই আমরা যেটা দেখাবো তোমাদের কাছে একটা কোশ্চেন করবো তোমরা যে এই ধরনের মানগুলা নির্ণয় দেখলা যে কিভাবে মানগুলা নির্ণয় করতে হয় এখন তোমরা মনে মনে কেউ চিট করবা না ক্যালকুলেটর ইউজ করবা না আমাকে বলবা তোমরা মনে মনে যে থার্টি ডিগ্রি এর মান কত মান কত সেক থার্টি ডিগ্রির মান কত আমরা তোমার অ্যান্সারের জন্য ওয়েট করছি তোমরা সকলে এখনই এই অ্যান্সারটা টাইপ করে ফেলো sec 30 ডিগ্রির মানটা কত আর যারা চিন্তা করছো তারা এখন কাঁটা বন্ধ করো আমি ধাপগুলো একটু দেখাই আমরা জানি sec এটা হলো কি cos এর উল্টো তাই না cos এর উল্টো তো cos 30 এর যে মানটা হবে তাকে এই যে 1/ cos 30 এর মানটাই হলো গিয়ে sec 30 ডিগ্রি এবং cos 30 ডিগ্রির মানটা কত হবে আমরা একটা জিনিস দেখেছি যে sin 60 এর মান যেটা আর কস থার্টির মান যেটা দুইটার মান পুরোপুরি সেম হয় এবং সেই মানটা হলো গিয়ে সাইন সিক্সটির মানটা রুট থ্রি বাই টু তাহলে কস সেক থার্টির মানটা রুট থ্রি বাই টু এটাকে যদি আমরা উল্টে দেই টু বাই রুট থ্রি কোন ওয়েতে গেছি দেখো আমার কোনো কিছু ইউজ করা লাগে না জাস্ট আইডিয়াটা মাথায় ছিল হয়ে গেছে তো আশা করি তোমরা টু বাই রুট থ্রি জানিয়েছে তানভীর রাইট অ্যান্সার উচ্ছ্বাস রাইট অ্যান্সার ওকে টু বাই রুট থ্রি দীপু জানিয়েছে রাইট আনসার ওকে যারা যারা টু বাই রুট থ্রি জানিয়েছ প্রত্যেক এটা রাইট আনসার থ্যাংকস নেক্সট এখন আমরা সরাসরি চলে যাব আমাদের যে মূল চ্যাপ্টার দূরত্ব উচ্চতা সেই চ্যাপ্টারে চলে যাব সেই চ্যাপ্টারের জন্য তোমাদেরকে আমি বলি প্রথম কথা এই কয়েকটা কথা খুবই জরুরি বেসিক কিছু কথা তল জিনিসটা নিশ্চয়ই বোঝো সমতল ধরো এই সমতল জিনিসটা কি তার শুধু দৈর্ঘ্য থাকে আর প্রস্থ থাকে আর কিছু থাকে না উচ্চতার ব্যাপার ট্যাপার তখন কিছু থাকে না ধরো তুমি যদি এই বোর্ডটার দিকে খেয়াল করো এই বোর্ডটার ধরো শুধু দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে প্রকৃতপক্ষে উচ্চতাও আছে এটার ভেতরের দিকে বেশ কিছু দূর উচ্চতা তুমি পাবা তো সেই হিসাবে তুমি চিন্তা করে নাও জাস্ট উপরের যে পার্টটা আছে শুধু সেই পার্টটা দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে এই বোর্ডটাকে আমি শুয়ে দিলাম মাটিতে হম মাটিতে শুয়ে দিলাম এখন তুমি চিন্তা করো এটা হলো গিয়ে ভূমি ধরো ভূমি ভূমির তল এটা ভিতর দিকে চলে গেছে এটা ভূতল বলা হয় এই যে ভূতল এটার উপরে কি তিনটা রেখা আমি এঁকে দেখালাম এরকম অসংখ্য রেখা আছে এই যে ভূতল ভূতলের উপরে যে রেখাগুলো আছে এদেরকে আমরা বলি ভূরেখা ভূরেখা এখন এই যে ভূতলের উপরে ভূ রেখাটা দেখলা এই রেখার উপরে নিশ্চয়ই আঁকা যায় ঠিক ডিগ্রি করে একটা আঁকা যায় ওইটাকে আমরা থাকি কোন বলে উল্লম্ব রেখা উল্লম্ব রেখা। এখন চিন্তা করে দেখো এটা একটু চিন্তা করতে হবে ভূমির ধর রেখাটা এখানে আছে রেখা। উল্লম্ব রেখাটা ঠিক এভাবে আছে এখন আমি যদি চাই আমি একটা তল কল্পনা করতে পারি না এই ভূরেখা আর উল্লম্ব রেখা এই দুইটা দিয়ে একটা তল তল কল্পনা করতে পারি না না অনেকটা এরকমই এটাও তো একটা তাই এটা ভূরেখা আর এটা ধরো উল্লম্ব রেখা ওই তলটাকে আমরা বলে থাকি উল্লম্ব তল তোমাদের বেসিক স্টাফ এর জন্য এটা জরুরি আর বহু নির্বাচনের জন্য বেশ জরুরি এবং আইডিয়াটা ক্লিয়ার থাকা ভালো এখন আমরা যেটা দেখবো উন্নতি কোন অবনতি কোন এই ধরনের আইডিয়া গুলোতে ধরো আমরা চলে যাব তার আগে তোমাদেরকে বলি এই পুরো যে আমার চ্যাপ্টারটা আছে এখানে আমার বারবার ড্রয়িং একা লাগে অনেক রকম বারবার লাগে। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে ড্রয়িং এর ক্ষেত্রে এই যে এইভাবে তুমি ধরো যুক্ত করে দিলা তোমার চোখের দেখায় যেন মিলে এই বাহু আর এই বাহুকে মোটামুটি সমানই মনে হচ্ছে যদি তাই হয় এইখানে যে কোনটা আছে না সেটা হলো ডিগ্রি যদি এই যে এইখানে লম্বটা ধরো বেশ ছোট আর লম্বটা বেশ বেশ ছোট ভূমিটা বড় এরকম হলে এটাকে দেখে মনে হবে যে এটা থার্টি ডিগ্রি এবং লম্বটা ধরো বেশ বড় আর ভূমিটা ছোট যদি এমন হয় তাহলে ওটাকে আমরা বলে থাকি সিক্সটি ডিগ্রি এখানে যে কোনটা তৈরি হচ্ছে সেটা ধরো সিক্সটি ডিগ্রি এই আইডিয়াটা তোমার লাগবে বারবার বিভিন্ন সময় যখন তুমি ড্রয়িংটা করবা যেন কাছাকাছি মিলে তুমি তো বারবার মেপে মেপে করবা না দ্রুত করা লাগে কাছাকাছি এখন আমরা চলে উন্নতি উন্নতি কোণের আইডিয়ায় কোণ আর অবনতি কোণ দুটা একই সাথে আইডিয়া দেয়া ভালো তবে আমি প্রথমে উন্নতি কোণ নিয়ে কথা বলবো তারপরে অবনতি কোণে যাবো ওকে উন্নতি কোণের জন্য প্রথম কথা ধরো যে কোনো একটা রেখা এটা একটা রেখা ধরো এটা ভূরেখা আমি তো একটু আগে বললাম যে ভু রেখা জিনিসটা কি ভূমির উপরে কোন একটা রেখা এই রেখা বা তার সমান্তরাল কোন রেখায় এই ভূরেখা অথবা তার কোন সমান্তরাল কোনো রেখায় খেয়াল করো রেখায় কোনটা তৈরি হবে এই রেখাতে এখন এই ভূরেখা বা সমান্তরাল রেখার উপরের কোনো বিন্দু থেকে যখন তুমি যুক্ত করবা এটা উপরস্থ বিন্দু এটা কথা উপরস্থ বিন্দু দেখো ভূরেখার সমান্তরাল যে কোনটা তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলবো উন্নতি কোন বলবো উন্নতি কোন আইডিয়াটা কি হয় ভূমিতে তৈরি হবে অথবা ভূমির সমান্তরাল কোন একটা রেখায় তৈরি হবে এবং তৈরি হবে একটা বিন্দুর কারণে যে বিন্দুটা এর থেকে উপরে আছে যদি আমি নাম দেই এ আর বি বলতে হবে এ বিন্দুতে বি বিন্দুর বি বিন্দুর উন্নতি কোন এ বিন্দুতে বি বিন্দুর উন্নতি কোন আমরা ধরো নাম দিতে পারি যে হ্যাঁ কোন বিএসি বিএসি এখন তোমাদের মাঝে মাঝে কি অবমতি কোণের আইডিয়াটাও কিন্তু চলে আসে আমি একই সাথে বলে যাব অবমতি কোণের আইডিয়াটাও অবমতি কোণ জিনিসটা কেমন দেখো ধরো নিচে বেশ নিচে কোনো একটা অংশ আছে এখানে ধরো এটা একটা বিন্দু এই যে এই রেখাটা আছে এটা ধরে নাও ভূমি এখন আগের আইডিয়াটা ভুলে যাও হ্যাঁ এটা এখন ভূমি আর এটা হলো গিয়ে ভূমির সমান্তরাল কোনো একটা রেখা ভূমির সমান্তরাল একটা রেখা এটা। এই সমান্তরাল রেখায় একটা বিন্দুতে ওই বিন্দু থেকে নিচের বিন্দুর কারণে ওই বিন্দু থেকে নিচের কোন বিন্দুর জন্য একটা কোন তৈরি হয়েছে দেখো নিচে অবনত উন্নতি মানে উপরে আর অবনতি মানে নিচে তো এই যে এইখানের যে কোনটা তৈরি হয় সেটাকে আমরা বলবো ধরো অবনতি কোণ অবনতি এখন একটা জিনিস খেয়াল করার জিনিস তোমরা সকলে একান্তর কোণের নিশ্চয়ই জানো ব্যাপারটা এমন যে ধরো দুইটা সমান্তরাল রেখা আছে এই সমান্তরাল দুইটা রেখাকে কোনো একটা রেখা এসে ছেদ করে গেছে ফলে ছেদকের এই যে এই পাশে আর এই পাশে দুইটা কোণ তৈরি হয় না একান্তর কোণ তৈরি হয়েছে যদি এই দুইটা রেখাংশ বা রেখা যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে যদি রেখাংশ সমান্তরাল হয়ে থাকে তাহলে কি হবে এই দুইটা কোন ঠিক সমান হবে সেই আইডিয়াটা আমরা ইউজ করবো আমাদের প্রত্যেকটা প্রবলেমে যখনই অবনতি কোণের আইডিয়াটা হয় তাহলে তোমরা যা যা যারা যারা আছো আমার মনে হয় আমরা সকলেই বুঝেছি উন্নতি কোন আর অবনতি কোন আইডিয়াটা কি ধরো ভূমি বা ভূমির সমান্তরাল কোন রেখা আছে তার উপরের কোন বিন্দু আছে এই যে এই কোনটা এটা হলো গিয়ে উন্নতি এটা ভূমি বা ভূমির সমান্তরাল কোন একটা রেখা তার থেকে নিচের কোন একটা বিন্দু আছে এই দুটা যুক্ত করে গেলাম এটা যে কোনটা এটা হলো গিয়ে অবনতি কোন উন্নতি অবনতি ডান ডেও যারা যারা বুঝতে পেরেছ তোমরা সকলেই কমেন্ট করে দাও যে ডান ইয়াস তোমরা বুঝতে পেরেছ অ্যান্ড অফ কোর্স আমি ভুলে গেছিলাম তোমাদের যেটা করা উচিত এখনো যারা লাইভ ক্লাসটিতে আসেনি তাদেরকে ডাকতে হবে আমরা সবাই একসাথে লাইভ ক্লাসটি করব তাই তুমি এখনি ফেসবুকে দেখো শেয়ার বাটনটা আছে এই যে শেয়ার বাটনটা আছে এই বাটনটাতে জাস্ট একটু প্রেস করে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও একসাথে লাইভ ক্লাসটা করতে পারে ফ্রেন্ড না হলেও যদি তোমার ক্লাসমেট হয় বা অন্য দূরের মানুষ যদি হয় আরেকজন যদি ক্লাসটা করতে পারে তাও কিন্তু ভালো সবাই মিলে একসাথে এগিয়ে যাব আমরা এখন দেখো আমরা পরবর্তীতে ডান বলেছে ওকে ডান বলেছে তানভীর বেন আচ্ছা বেন ডান ওকে আলী ওকে ডান সবুজ আছো ওকে মোবারক ডান ওয়াহেদ আলী লামিয়া তাসনিম ডান শিশির ডান তারেক মাহমুদ ডান ডান ওকে অনেকেই ডান তাহলে আমরা এখন পরবর্তীতে এই দূরত্ব উচ্চতার প্রথম প্রবলেম বেশ ইজি প্রবলেম প্রবলেমটা আমি নিজেই বানিয়ে এসেছি জিনিসটা এরকম যে ধরো তোমার কাছে একটা বিল্ডিং নিয়ে চিন্তা করো খুব বড় বিল্ডিং না ধরো তিনতলা সর্বোচ্চ বেশি হলে তিনতলা না চার পাঁচ ধরতে পারো এখন এই যে বিল্ডিংটা আছে একদম এর ছাদে ধরো কোনো একটা মই দেয়া আছে এটা ঠিক ছাদে একটা মই দেয়া আছে যখন কিনা এইভাবে মইটা দেয়া আছে তুমি কি দেখতে পাচ্ছ যে এইখানে একটা কোণ তৈরি হয় ঠিক এই জায়গায় আইডিয়াটা যদি একদম পরিষ্কার করে দেখায় ধরো এইটা ছিল মই হম এটা মই এখন এটা হলো গিয়ে ময়ের একদম নিম্ন বিন্দু আর এটা হলো গিয়ে ময়ের একদম শীর্ষ বিন্দু তোমাকে যদি প্রশ্নে বলে ময়ের একদম নিম্ন বিন্দুতে শীর্ষ বিন্দুর উন্নতি কোন ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে নিশ্চয়ই এই কোনটার কথা বলছেন নিম্ন বিন্দুতে বিন্দুতে শীর্ষ বিন্দুর শীর্ষ বিন্দুর কোন কত ডিগ্রি ডিগ্রি আর এই যে মইটা লেগে আছে একটা গিয়ে ফোরটি ফাইভ মিটার সরি ফোরটি ফাইভ মিটার না দিই বেশি বড় হয়ে গেল আঠারো মিটার দিলাম আঠারো মিটার আমাকে বলছে এই যে এই বিল্ডিংটা আছে না বিল্ডিংটার উচ্চতাটা কত কেয়ার করে দেখো আমরা যদি এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি এই বাহুটার দৈর্ঘ্য তাহলে পুরো বিল্ডিং এর যে উচ্চতা সেটা জানা হয়ে গেল আমরা ঠিক এটাই করব এখন এবং তোমরা যারা যাদের হাতের কাছে ক্যালকুলেটর আছে তোমরা আমাকে হেল্প করবা বিকজ আমার কাছে ক্যালকুলেটর নাই তোমরা হেল্প করবা ওকে আমি তাহলে দেখাই সব সময় বলি কি এখানে ত্রিকোণমিতিক অনুপাত কার সাথে সাথে হচ্ছে সেটা তোমার খেয়াল করতে হবে ধরো এইখানে এটা হলো গিয়ে একটা থিটা কোণ বা সূক্ষ্ম কোণ কোণের যে বিপরীত বাহু এটাকে শুধু বিপরীত বাহু বলতে পারো লম্বও বলতে পারো আর এটাকে তো অতিভুজই বলবা তাই না অতিভুজ লম্ব এবং অতিভুজ এই দুইটা নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে তোমরা সকলে কমেন্ট করে জানিয়ে দাও যে লম্ব আর অতিভুজ নিয়ে কোন অনুপাতটা কাজ করে অনুপাত আছে কয়টা রাইট সাইন সেক কট প্রত্যেকটা দুইটা বাহু নিয়ে কাজ করে এখন তুমি আমাকে বলো যে লম্ব আর অতিভুজ এইটাও তো দুইটা বাহু এইটা নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা কাজ করে আচ্ছা সাইন আমাকে জানিয়েছে অলরেডি সাইন তানভীর ওকে আকার জানিয়েছে ফাতেমা জানিয়েছে শালওয়াল আচ্ছা আলী জানিয়েছে নাইমুল হক জানিয়েছে সাইমান আসরিন জানিয়েছে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান সাইন অ্যাকচুয়ালি কসে করে বাট আমাদের কাছে সবচেয়ে পরিচিত কি সাইন না তাহলে আমরা সাইনটা ইউজ করব এই ক্ষেত্রে ধরো সাইন আমার কাছে একটা কোন আছে ফোরটি ফাইভ ডিগ্রি আমি একটা বাহুর দৈর্ঘ্য জানি লম্বটা জানি না অতিভুজটা জানি আমরা জানি সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ তো লম্বটার মান আমরা জানি না বা লম্ব এই ক্ষেত্রে কি বাড়ির উচ্চতা বাড়ির উচ্চতা এটার দৈর্ঘ্য আমরা জানি না কিন্তু নিচের যেটা আছে অতিভুত সেটার দৈর্ঘ্য জানি তাহলে বাড়ির উচ্চতা বাড়ির এই যে এই পার্টটা আছে না এখানে গুণ হয়ে যাবে sin ফাইভ একটা জিনিস খেয়াল করবা তোমরা অনেকেই করোনা প্লিজ প্লিজ এটা অবশ্যই খেয়াল করবা মাস্ট ওকে এটা হলো গিয়ে তোমরা কখনোই সাইন ফোরটি ফাইভ এর সাথে এই এইটিনটা গুণ করবা না এইটিন এখানে গুণ হবে না এইটিন এসে গুণ হবে এই পাশে রিজনটা কি সাইন ফোরটি ফাইভ মিলে এটা নিজে একটা সংখ্যা হয় শুধু 45 এটা কিন্তু আলাদা কিছু বোঝাচ্ছে না এখানে শুধু সাইন কিছু বোঝাচ্ছে না যখন কিনা তুমি গুণ করছো পুরো সাইন 45 এর সাথে তুমি গুণ করছো শুধু 45 এর সাথে না অথবা সাইনের সাথে না আলাদা আলাদা হবে না তো তুমি যেটা করবা 18 যদি তুমি এইখানে লিখে দাও দেখে মনে হবে অনেকটা যে সাইন 45 গুণন 18 হিসাব করে বের করা যাবে যে ঠিক কত ডিগ্রি হচ্ছে 810 ডিগ্রি মেবি সো এই ধরনের যে অবস্থা দেখা যাচ্ছে তোমার কাছে মনে হবে কি sin 810 ডিগ্রি एक्चुअली কি এটা বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে সামনে চলে যাবে ধরো 18 আর এখানে sin 45 দুইটার মানের কিন্তু বিশাল তফাত আছে 18 দিয়ে গুণ করা আর 45 এর সাথে 18 দিয়ে গুণ করা দুইটার মধ্যে বিশাল তফাত আছে তো তোমরা যারা আছো ক্যালকুলেটরে অলরেডি জানিয়ে দাও বারো দশমিক সাত তিন সাত আচ্ছা নিঃস্বাদ তাসলিম জানিয়েছে বারো দশমিক সাত তিন একদম সঠিক অ্যান্সার ইচ্ছের ঘুরি রাইট অ্যান্সার অমি রাইট অ্যান্সার ফাতেমা বেগম রাইট অ্যান্সার ওকে যারা যারা জানিয়েছ ক্ল্যাপ ক্ল্যাপ বললেন সকলেরই হয়েছে বারো দশমিক সাত তিন এটাই অ্যান্সার এখন আমরা আর এক্সট্রিম লেভেলে যাওয়া শুরু করব ওকে সবাই রেডি যদি রেডি হয়ে থাকো তোমরা আমাকে একটা জিনিস বলবো একটু গল্প আমাকে একটু জানাও যে তোমাদের বাসার আশেপাশে সবচাইতে কাছের নদীটার নাম কি এটা দিয়ে বোঝা যাবে যে তোমরা কি কোন জেলা থেকে আছো সেটাও বোঝা যাবে সকলে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমার বাসার আশেপাশে নদীটার নাম কি অবশ্যই খুব কাছে নাও হতে পারে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে হতে পারে বাট তোমার কিন্তু এটা জানাও উচিত যে তোমার বাসা থেকে কাছে কোন নদীটা আছে আমি জানিয়ে রাখি যে আমার বাসা থেকে তুর এক নদী কাছে অনেক দূরে বাসা তো সেটা থেকে তুরাগ নদীর কাছে ওকে ওকে যমুনা সুরমা মেঘনা করতোয়া আমার মনে স্পেল ইয়া উচ্চারণে ভুল থাকতে পারে ভৈরব ভলেশ্বরী নাইস অনেকেই বংশী নাইস নাইস অনেকগুলো নদীর নাম আমার আবার রিমাইন্ড হয়ে গেল মনে পড়ে গেল আচ্ছা অনেকদিন ধরে নদীর নামের প্র্যাকটিসের বাইরে আছে এখন দেখো আমাদের অনেক সময় নদীর প্রস্থটা বের করা লাগে নদীর প্রস্থ বের করতে গেলে আমরা কি করব একটা নৌকায় চেপেও বসবো তারপরে বৈঠা বসানো শুরু করব। নদীর ওই তীরে একটা ধরো লাঠি পুতবো সেই লাঠির সাথে এখানে দড়িটা দিয়ে টেনে টেনে ওই পারে যাবো তাই না এটা করা কিন্তু অনেক ঝামেলার বিষয় এবং বিজ্ঞান তোমাকে এর চাইতে অনেক সহজ পদ্ধতিতে এই নদীর প্রস্থ বা এই ধরনের হিসাব নিকাশ করার সুযোগ করে দিয়েছে এখন আমরা যেটা করব করবো প্রবলেমটা এরকম যে আমার কোনো একটা নদীর তীরে ধরো দাঁড়িয়ে আছো এখানে এটা একটা নদী এই নদীর তীরে এইখানে একটা যেটা আছে এটা ধরো একটা স্তম্ভ তুমি নদীর ঠিক এই তীরে আছো আচ্ছা নদীটা আর একটু ছোট করে দিই হ্যাঁ বেশি বড় নদী হয়ে গেছে এই যে ধরো নদীটা এইটুকু প্রশস্ত তুমি এইখানে দাঁড়িয়ে আছো উঁচু করে এই যে এইখানে একদম এখানে এই এই যে শীর্ষটা আছে না শীর্ষের একটা উন্নতি হবে রাইট উন্নতি থাকবে এই যে উন্নতি কোন এটা ধরো সিক্সটি ডিগ্রি তুমি যখন এখান থেকে এখান থেকে তুমি সিক্সটি ডিগ্রি এখন কিন্তু তোমার উপায় নাই যে তুমি বের করে বলতে পারবা যে নদীটা কতটুকু হবে প্রশস্তটা কতটুকু হবে যদি তুমি জানতা যে এটার উচ্চতা কত তাহলে বের করে দিতে পারতা তুমি এর পরেও এখানে থেকেও আসলে বের করতে পারবা যে নদীর প্রস্তুটা কত যদি তোমার কাছে কোন মাপার যন্ত্র থাকে তুমি যদি এখান থেকে উল্টো ধরো পিছে হাঁটা শুরু করেছো এখান থেকে আস্তে আস্তে পিছে গেলা পিছে যেতে যেতে ধরো তুমি ঠিক কত মিটার ধরে নাও পঁচিশ মিটার তুমি পিছিয়ে গেছো এইটুকু প্রান্ত তাহলে পঁচিশ মিটার এখন দেখলা যে এইখানে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে থার্টি ডিগ্রি ধরো কোণ তৈরি হয়েছে এখন তোমার কাছে প্রশ্ন এই নদীর প্রস্থটা কত এন্ড এটা এখন তুমি নির্ণয় করতে পারবা যখন তোমার কাছে দুইবার দুইটা ত্রিকোণমিতি অনুপাত পেয়ে যাবা তুমি দুইটা ত্রিকোণমিতি অনুপাত দিয়ে রাশি বানানোর সুযোগ পাবা তখন আসলে তুমি খুব সহজেই এটার উচ্চতা বের করে ফেলতে পারো অথবা নদীর প্রস্থ বের করে পারো। যেটাই লাগুক না কেন দুইটাই পারবা দেখো কিভাবে ধরো নদীর যে প্রস্থ এটা আর এই যে উচ্চতাটা এই ধরো গিয়ে এইচ আচ্ছা আমরা একই সাথে নদীর প্রস্থও বের করি এটার উচ্চতাও বের করি হ্যাঁ দুইটাই করব। আমরা প্রথমত এইচ আর এক্স এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। এখানে কত ডিগ্রি কোণ হয়েছে বলতো 60 ডিগ্রি রাইট এবং এই যে এইখানে h আছে এবং এটা x আছে এই দুটো নিয়ে সম্পর্ক তৈরি করব তোমরা সকলে এখনি কমেন্ট করে জানিয়ে দাও যে h আর x অর্থাৎ লম্ব আর ভূমি এই যে এই ত্রিভুজটাতে যদি নাম দেই আমরা ত্রিভুজ abc এই abc ত্রিভুজের লম্ব আর ভূমি নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা কাজে লাগতে পারে কোন ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা এখন দেখি ট্যান ওকে সালমান রহমান অলরেডি জানিয়েছে ট্যান নাইম হক ট্যান ওয়েল ডান অল গেট ট্যান এখন তাহলে এই আছে এটা এক্স আছে এখন আমার হঠাৎ মনে পড়ে গেল ট্যানের কথা মানুষ অনেক সময় রোদে পড়তে যায় ট্যান করা লাগে তো সেটা আর নিয়ে বললাম এখন ট্যান ওই ট্যান আর এই ট্যান অবশ্যই এক না এটা হলো গিয়ে ত্রিকোণ মিটি কোন ট্যান আমরা ট্যান সিক্সটি ডিগ্রি সমান লম্ব বাই ভূমি এইচ বাই এক্স বা টেন সিক্সটি মান আমরা জানি কত জানো রুট থ্রি হয় তাহলে রুট থ্রি সমান এইচ বাই এক্স বা এইচ কে তুমি বলতে পারো রুট থ্রি ইন্টু এক্স তুমি বুঝতে পারছো যে এই পার্টটার মান রুট থ্রি ইন্টু এক্স তুমি এই আইডিয়াটা জাস্ট মাথায় রাখো ওকে তুমি আরো একটা জিনিস ব্যবহার করতে পারবা দেখো আমরা যখন কিনা এখানে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম ধরো ডি এই যে এইভাবে এ ডি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজে আমাদের যেটা জানা দরকার ধরো এক্স আছে আমরা যখন পুরো ত্রিভুজ এসিডি নিয়ে চিন্তা করব ওই সময় কিন্তু শুধু এক্স থাকবে না যেহেতু আমাদের সিডি একটা বাহু আছে পুরো সিডি বাহু মানে হলো গিয়ে বিসি প্লাস বিডি অর্থাৎ পঁচিশ যোগ এক্স তাহলে এই ত্রিভুজে যদি আমরা একইভাবে টেন থার্টি ইউজ করি এই কোনটা যেহেতু টেন থার্টি তাহলে টেন ইউজ করলাম সমান লম্ব লম্বটার মান হলো সেই এইচ এবং নিচে হলো ভূমি ভূমিটা হলো গিয়ে টোয়েন্টি ফাইভ প্লাস এক্স এবং এইটা যদি আমরা একটু স্টেপ আগিয়ে যাই এখনকার কাজ শেষ আমি এটা মুছে দিতে পারি কারণ এখনকার হিসাব নিকাশ শুধুমাত্র আমাদের

একজনকে সরিয়ে দিই যদি ধরো এই আছে আর এক্স আছে দুইজন যদি থাকে আমরা কিন্তু এই সমীকরণটা সমাধান করতে পারবো না এইচটাকে নিয়ে চলে আসবো এইচ এর জায়গায় মান বসিয়ে দিলাম আর এখানে তো রুট ছিলই ছিল রুট থ্রি ইন্টু রুট থ্রি আমরা সকলে জানি যে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কি হয় রুট এর স্কোয়ার ফলে রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র থ্রি থাকে তাহলে থ্রি সমান 25 x বা 3x থেকে যদি তুমি x বিয়োগ দিয়ে দাও 3x সমান 25 বা 2x 25 বা x 12.5 অর্থাৎ x জিনিসটা কি মনে আছে নিশ্চয়ই x জিনিসটা কি ছিল আমার যে নদীর প্রস্থটা খুব কম হয়ে গেছে তাই না অনেক কম এটা হলো কি মাত্র 12.5 মিটার এসেছে এবং এই যে উপরে যেটা আছে খারাপ হয়ে যেটা আছে এই যে এই পার্টটা আমাদের স্তম্ভের উচ্চতাটা সেটা সমান না তাহলে এখানে ক্যালকুলেট করে দেখি আমার মনে হয় সকলেই পাবা টুয়েন্টি করে দেখি আমার টুয়েলভ হয় সকলেই ইন্টু রুট তোমরা যারা যারা আছো তোমরা সকলে এখন ক্যালকুলেটরে প্রেস করে আমাদেরকে অ্যান্সারটা জানিয়ে দাও ফলে বাকি যারা আছে তারাও যেন শিওর হতে পারে অ্যাকচুয়ালি টুয়েলভ পয়েন্ট যদি তুমি দিয়ে দাও মানে সমস্যা হবে না জাস্ট এইটুকু অ্যান্সার দিয়ে দিলেও চলবে তুমি ক্যালকুলেটরে যদি পছন্দ করো যে রুট থ্রি বা এরকম কিছু রাখবে না তাহলে তুমি ক্যালকুলেটর প্রেস করো অ্যান্সার জানাতে পারো আচ্ছা এক্স এর মান এসেছে আচ্ছা ইরাম যেটা জানিয়েছে রাইট অ্যান্সার নাফিসা নাওয়ার টোয়েন্টি আচ্ছা আশা করি এটাই রাইট অ্যান্সার হবে টোয়েন্টি নাইমুল হক জানিয়েছে আদনান জানিয়েছে নিশাদ শাহরিয়া শাওন জানিয়েছে আচ্ছা আহসান জানিয়েছে শারমিন আক্তার জানিয়েছে রাইট আনসার ক্ল্যাপ ফর ইউ ইউ ডিজার্ভ ইট তোমরা সকলে পেরেছ আশা করি তোমরা যা যা পড়াচ্ছি তোমরা পুরোটা বুঝতে পারছো আমরা আস্তে আস্তে একটু কঠিন টাইপের দিকে যাচ্ছি খুব বেশি কঠিন না একটু একটু কঠিন নেক্সট আমাদের হাতে যে ধরো যেটা থাকবে এখন আমার কাছে হ্যাঁ তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে তোমরা ধরো অনেক সময় গ্রামে যাও তাই না গ্রামে যাও এটা দেখা যায় যে গ্রীষ্মকালে অনেকেই গ্রামে যাও একটা সিন কিন্তু কমন খুবই কমন একটা সিন আছে যখন গ্রামে যাও দেখবে যে কালবৈশাখী ঝড় টর হচ্ছে একদম পালা একদম ভেঙে পড়ে আছে শুধু যে গ্রামে গেলেই হয় তা না তোমার শহরের গাছপালার সংখ্যা কম গাছপালা যেগুলো আছে মোটা তো যায় তারপরেও দেখবে যে কিছু গাছপালা একটু ভেঙে ভেঙে আছে অনেকটা এরকম ধরো এইখানে এই একটা গাছ আছে ছোটখাটো গাছ এইটা চাইলে ভেঙে যেতে পারে এইভাবে যখন ভেঙে গেল আমরা একটু পাতা ধরো নামিয়ে নেই ফলে বোঝা যাবে ভেঙে গেলে দেখবা যে এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এই জায়গাগুলোতে যখন এইভাবে ভেঙে গেল পুরোপুরি ছুটে যায়নি এইভাবে ভেঙে আছে তখন দেখবা যে এইখানে একটু অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে এবং এই অ্যাঙ্গেল তৈরির মাধ্যমে তোমরা গাছটার অরিজিনাল উচ্চতা কত ছিল বা কতটুকু অংশ ভেঙেছে এ ধরনের অনেক কিছু বের করে নিয়ে আসতে পারো ধরো তোমাদের কাছে দেখাই চৌষট্টি মিটার লম্বা একটা গাছ ধরো তোমার কাছে আছে হিউজ লম্বা এটা যেটা আছে এটা তো চৌষট্টি ইঞ্চিও না চৌষট্টি মিটার লম্বা একটা গাছ আমাজন বনে বোধহয় পাবা এই যে গাছটা আছে চৌষট্টি মিটার সেই গাছটা কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুতে গিয়ে ভেঙে গেছে এবং ভূমির সাথে সে ডিগ্রি কোন তৈরি করেছে ধরো এইভাবে ভূমির সাথে সে ডিগ্রি কোণ তৈরি করেছে পুরো যে গাছটা আছে সেটার দৈর্ঘ্য কিন্তু দেয়াই আছে বলা আছে যে চৌষট্টি মিটার তোমার কাছে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হলো গিয়ে যে ভাঙা অংশটা আছে না জাস্ট ভাঙা অংশটা এইটার দৈর্ঘ্য কত জাস্ট এটুকু এইটার কত তা যদি জানতে চাও দেখো পুরো যে দৈর্ঘ্যটা আছে সেটা থেকে তুমি একটা পার্ট কেটে নিবা ধরো এই যে গাছটা ভেঙেছে তো একটা নির্দিষ্ট উচ্চতায় তাই না এখান থেকে যদি তুমি দেখো গাছটার উচ্চতা জিরো মিটার আস্তে আস্তে যাও এই জায়গায় ধরো গাছের উচ্চতা চৌষট্টি মিটার তুমি ধরে নাও এক্স উচ্চতায় গাছটা ভেঙেছে যদি এক্স উচ্চতায় গাছটা ভেঙে থাকে বাকি যে পার্টুকু আছে সেটার দৈর্ঘ্য হবে চৌষট্টি মাইনাস এক্স না যেহেতু পুরো গাছের দৈর্ঘ্য চৌষট্টি মিটার জাস্ট এইটুকুর দৈর্ঘ্য হলো গিয়ে এক্স মিটার এইটুকুর দৈর্ঘ্য তাহলে চৌষট্টি মাইনাস এক্স হবে অ্যান্ড নিশ্চয়ই তোমার মনে আছে যে এটা ধরো যখন ভেঙেছিলাম কোন পাশে এটা যে যতটুকু দৈর্ঘ্য এখানে আছে আমি যখন ভেঙে ফেলেছি দৈর্ঘ্য কি বেড়েছে একই তো জিনিস তাই না এখানে যতটুকু দৈর্ঘ্য ছিল এখানেও ঠিক ততটুকুই দৈর্ঘ্য আছে ফলে এইটুকু পার যদি চৌষট্টি মাইনাস এক্স হয় এইটুকু পার্টও চৌষট্টি মাইনাস এক্স হবে অর্থাৎ এতটুকু দৈর্ঘ্য ঠিক চৌষট্টি মাইনাস এক্স হবে এখন দেখো আমার কাছে ধরো ত্রিভুজি এ সি আছে আমি এখান থেকে খুবই ইজিলি বের করে ফেলতে পারি যে এই গাছটার ভাঙা যে অংশটুকু আছে সেটার উচ্চতা কত খেয়াল করে দেখো আমার কাছে এইখানে একটা দে আছে এই কোণের ঠিক উল্টো দিকে এক্স আছে আবার এখানে এই যে এক্স যেটা এটাকে আমরা বলবো হলো গিয়ে লম্ব তাই না আর এটাকে বলবো অতিভুজ ওটাকে লম্ব বলা যায় যেভাবে বিপরীত বাহুও বলা যায় একইভাবে এখন যখন কিনা লম্ব আর অতিভুজ লম্ব আর অতিভুজ নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আছে তোমরা সকলেই কমেন্ট করে জানিয়ে দাও লম্ব এবং অতিভুজ এদেরকে নিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেটাই আমরা নিব আর কি আচ্ছা আমার বাড়িটাই গ্রামে করিম দস্তগীর ওকে আচ্ছা আমার নিজের বাসাটাও মোটামুটি গ্রামের কাছে গেছে আমার বাসা টঙ্গিতে আচ্ছা সাইন জানিয়েছে ক্যাফে বেনজামিন সাইন ওকে নাইমুল হক সাইন যারা সাইন জানাচ্ছ রাইট আনসার তো সাইনে ধরো সাইন আমার কাছে 60 ডিগ্রি আছে সাইন 60 সমান সাগরে লবণ অনেক তাই না লম্ব যেটা সেটা উপরে যাবে এবং অতিভুজ যেটা সেটা নিচে যাবে

root 3 আর এখানেও গুণ করতে হবে স্বাভাবিকভাবে 2x হয়ে গেছে আমার যেটা জানা দরকার তা হলো x এর মান তাই না আমাকে বলছে 64 x এর মানটা কত হবে তা বের করতে তুমি এখানে x এর মান বের করতে গেলে দুইটা x কে পাশাপাশি বসাতে চাও তো 64 √3 যেটা আছে ওটাকে স্থির রাখলা এটাকে ওই পাশে পাঠিয়ে দিলা x 2 √3 এটা পাচ্ছো বা শুধু x এর মানটা তুমি যা পাবা 64 root 3 divided by 2 plus root ডান আশা করি ডান বুঝতে পেরেছো যে এইভাবে তুমি x এর মানটা বের করতে পারো তোমাদের একটা হিউজ পার্সেন্টেজ অফ ছেলে পেলে যেটা করবা এটাই आंसर দিয়ে চলে আসবা কনফেস করি যে আমি রিয়েল লাইফে এটা করে এসেছে। যে হ্যাঁ এটার মানটা বের করেছি তারপরে কোয়েশ্চেনে যে আরেকটা জিনিস জানতে চেয়েছে সেটা খেয়াল করিনি এন্ড সেটা কি আমাকে বলেছে ভাঙা অংশটা দৈর্ঘ্য আমাকে তো কতটুকু উচ্চতায় ভেঙেছে সেটা বলেনি আমার যেটা বের করতে হবে সেটা 64 মাইনাস এক্স এর মান তাহলে তুমি পরের লাইনটা লিখলেই ফুল মার্ক পেতা এখন সেটা পাচ্ছ না সেটা কি হলো 64 থেকে তুমি এক্স বিয়োগ দিবা যেটার মান 64 রুট থ্রি ভাই টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি তোমরা যাদের কাছে ক্যালকুলেটর আছে তোমরা বাকিটুকু মান বের করে নিতে পারো অ্যানসারটা আমাদেরকে জানিয়ে দাও আমরাও খুশি হই যে হ্যাঁ ঠিক আছে যেটার উচ্চতা যেটারটুকু কতটুকু উচ্চতায় ভেঙেছে সেটা বের হতে পারে এটুকু বোঝাই যায় দেখো এটা একটা গাছ তোমরা মাঝে মাঝে কমনসেন্স ইউজ করেও বুঝতে পারবা যে তোমার অ্যানসারটা রাইট হচ্ছে নাকি রং হচ্ছে আইডিয়াটা এমন দেখো গাছটা এটা প্রথমে অ্যানসারটা একটু মনে মনে চিন্তা করে ফেলা যায় ধরো এইখানে গাছ আছে এটা সিক্সটি এই বরাবর যেহেতু ভেঙেছে গাছের যে উচ্চতা এটা অন্তত দশ থেকে পঞ্চাশ মিটারের ভেতরেই হবে তাই না দশ থেকে পঞ্চাশ মিটার এই রকম লিমিটের ভেতরে হবে তোমাদের অনেক সময় কোনো একটা জায়গায় তুমি ভুল পাকি আসো দেখবা যে অ্যান্সার এসেছে দুইশো গাছের উচ্চতা যেটা সেই উচ্চতাটাই হলো গিয়ে চৌষট্টি মিটার আর অ্যানসার আসছে গাছের ভাঙা অংশের উচ্চতা দুইশো মিটার কোথেকে আসলো অবাস্তব ব্যাপার এটা মনে মনে সাথে সাথেই বুঝে যাওয়ার কথা এখন দেখি আচ্ছা এখন এক্স ইকুয়াল টু একজন বলেছে যদি হয়ে থাকে তাহলে বাকি টুকুর অ্যান্সার কত হচ্ছে আমি যা দেখছি থার্টি ফোর কথা বাকি টুকুর অ্যান্সার থার্টি ফোর ওকে দেখো আমি মনে মনে তোমাদের ক্যালকুলেটর আগে করেছি

শেষ মেশ পর্যন্ত হলেও থাকবা এন্ড কিছু না কিছু অবশ্যই পাবা চেষ্টা করবা ওকে মাঝখান থেকে ডিস্ট্রাক্টেড হয়ে চলে যেও না এন্ড যারা কিনা পরে আসো চেষ্টা করবা পরে না আসতে একদম প্রথম থেকে আসতে কারণ আমি বেসিক বিল্ড আপ করে আস্তে আস্তে প্রবলেমের দিকে যাই ওকে এবং যারা যারা আছো যারা পরেও এসেছো তারাও একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও যাতে পরে হলেও আগামীকাল হলেও এই ভিডিওটা কিন্তু প্রোফাইলে থাকবে এন্ড ছেলেবেলায় এই ভিডিওটা দেখতে পাবে ওকে তো যারা আছো তারা একটু শেয়ার করে দাও রেসপন্সিবিলিটি নেক্সট যে কাজটা আমাদের ফেমাস প্রবলেম হেলিকপ্টারের সমস্যা আমি একটা হেলিকপ্টার এনেছি সেটা উড়ে না কথা বলতে সেটা কেমন যেমন সাউন্ড করে ঠিক আছে এই কেমন ঘ্যা একটা সাউন্ড করে এটা ঠিক হেলিকপ্টার না এটা একটা উড়োজাহাজ হয়ে গেছে সরি যাই এই যে এই হেলিকপ্টারটা আমি আমার একটা স্মৃতির কথা বলি অনেক অনেক আগে যখন স্কুলে পড়ি ওই সময়ে আমাদের যে স্কুল আছে এই স্কুলের সামনে একটা হেলিকপ্টার নেমেছিল জায়গা নাই আশেপাশে নামার মতো নামার জন্য কিন্তু একটা সমতল বিশাল জায়গা লাগে এই যে নাম যখন সে আস্তে আস্তে নামছে বেশ উপরে আছে উপরে অনেকক্ষণ ধরে সে শূন্য এইভাবে ঝুলে আছে এইভাবে এখন নামে না সে বেশ কিছু ইনফরমেশন দিচ্ছে তারপরে নামবে অনেক মানুষজন অনেক এক্সাইটেড আমিও এক্সাইটেড ওকে প্রথমবার দেখবো যে হেলিকপ্টার নিচে নামছে তখন কেউ কেউ বলছে হেলিকপ্টারটা কতটুকু উচ্চতায় আছে কে বলতো একজন বলে ধরো দশ তালা সমান উচ্চতা হবে আরেকজন বলে ধরো এটা বিশ তালা সমান উচ্চতা হবে আরেকজন বলে ধর এটা এত উঁচু মাত্র পাঁচ তালা সমান উচ্চতা হবে তো এই যে বিভিন্ন রকম উচ্চতার কথা বলছিল শিওর ভাবে আসলে কেউ বলছিল না কেউই শিওর না আন্দাজে আন্দাজে বেশ কনফিডেন্সের সাথে অনেক কথা বলছে কিন্তু ওই সময় ওই সময় যদি কেউ কারো কাছে কোন মাপার একটা যন্ত্র থাকতো সাথে সাথে বের করে ফেলা যেত যে এই হেলিকপ্টারটা ঠিক কতটুকু উচ্চতায় আছে আইডিয়াটা কেমন আমি কিছুক্ষণ তোমাদেরকে একটু দেখাই দেখো তোমার কাছে এই ধরো হেলিকপ্টারটা এখানে আছে এক কিলোমিটার লম্বা এক কিলোমিটার লম্বা একটা ধরো কিলোমিটার পোস্ট চেনো কে তোমরা যারা যারা কিনা ধরো এক এলাকা থেকে আরেক এলাকা যাও এক জেলা থেকে আরেক জেলায় যাও তাকিয়ে দেখবা ডানে বামে তাকিয়ে কিছু হলুদ পোস্ট আছে এই হলুদ পোস্ট লেখা থাকে এই ধরো কিলোমিটার কোনোমিটার রাজশাহী এবং এটা সাধারণত এক কিলোমিটার পরপরই এক একটা কিলোমিটার পোস্ট থাকে কিলোমিটার পোস্ট থাকা মানেই মাঝের যে দূরত্বটা আছে না এটা হলো গিয়ে এক কিলোমিটার সমান এক হাজার মিটার ওকে এখন ধরো এটা থেকে বেশ উপরে এখানে একটা হেলিকপ্টার আছে এখানে হেলিকপ্টারটা ঝুলছে আমি বিন্দু হিসেবে দিলাম তোমরা মনে মনে চিন্তা করে নিও ভাইয়া ড্রয়িং খুব ভালো একটা পারে না তো আমি বিন্দু হিসেবে চিন্তা করব। এটা যেটা আছে এটা হলো গিয়ে হেলিকপ্টার অ্যান্ড এই হেলিকপ্টারে এই বিন্দুতে হেলিকপ্টার এই বিন্দুতে কিলোমিটার পোস্টের এই বিন্দুর অবনতি কোন যেটা সেটা হলো গিয়ে সিক্সটি ডিগ্রি কোন নিশ্চয়ই তোমার মনে আছে ভূমির সমান্তরাল কোন একটা রেখার কোন একটা বিন্দুতে নিচের কোন বিন্দুর জন্য ওই রেখার সাথে যে কোনটা তৈরি হয় সেটাই হলো গিয়ে অবমতিক সিক্সটি ডিগ্রি বলা আছে এই একই বিন্দুতে এই বিন্দুটার অবনতি কোন হলো গিয়ে থার্টি ডিগ্রি এটা সিক্সটি ডিগ্রি এটা থার্টি ডিগ্রি ডান ওকে এখন দেখো এটা যদি সিক্সটি থার্টি ডিগ্রি হয় আমরা সাথে সাথে বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাব এবং তুমি ওরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার মেইন টার্গেটটা কি হেলিকপ্টারটা কত উচ্চতে আছে এটা বের করা এই জায়গাটা তাহলে আমার জানা লাগবে এইটুকু কতটুকু লম্বা আমি এটা জানার জন্য যা করতে পারি এটাকে নাম দিতে পারি ধরো এইচ স্বাভাবিকভাবে এগুলা মিটারে হিসাব করাটা ভালো হবে যেহেতু এই বড় যেটা আছে সেটাই এক হাজার মিটার আমি যদি কিলোমিটার দিয়ে করতে যাই এটা এক কিলোমিটার এটা দেখা যাবে যে এক কিলোমিটার অনেক কম হবে ভগ্নাংশ আসবে সেটা চাচ্ছি না তো আমি এক হাজার মিটার হিসাবে চিন্তা করব। তো দেখো আমরা যদি বেশ কিছু বিন্দুর নামটাম দেই সমস্যা নেই এ বি সি ডি ইচ্ছে মতো নাম দাও নো প্রবলেম ই এফ চাইলে আরো কয়েকটা দাও নো প্রবলেম এখন এইখানে যদি দেখো এ সি যে দূরত্বটুকু আছে আমার টার্গেট এটার মান বের করা এখন এটাকে আমি এইচ দিয়ে চিহ্নিত করলাম আমি আরো কিছু জিনিস চিহ্নিত করার চেষ্টা করি দেখো এইটা যদি সিক্সটি ডিগ্রি হয় এই কোনটা ঠিক সিক্সটি ডিগ্রি হবে কারণটা কি আমি একবার রিপিট করেছি আমি আবার বলছি একান্তর কোন যখন কিনা দুইটা রেখাংশ ধরো সমান্তরাল আছে এদেরকে অন্য একটা রেখাংশ গিয়ে ছেদ করেছে তোমাদের দেখবা এখানে একটা কোন তৈরি হয়েছে এখানে একটা কোন তৈরি হয়েছে এই দুইটা হলো গিয়ে একান্তর কোণ ওকে তাই হয় এখন দেখো এটা একান্তর কোণ এটা 60 ডিগ্রি স্বাভাবিকভাবে এটাও 30 ডিগ্রি এবং আমার যেটা মান জানা লাগবে আর কিছু কি আমরা ব্যবস্থা করে আনতে পারি আমরা একটা জিনিস জানি যে এইটা পুরোটা 1000 আমার তো যেহেতু বারবার ত্রিভুজ লাগবে আমি এইটুকু অংশকে এক্স বলতে পারি জাস্ট এই যে বিসি যে অংশটুকু এটা হলো আর সি ডি যে অংশটুকু এটা তাহলে কতটুকু হবে এক হাজার থেকে তাহলে বাদ দেই তাহলে যা থাকে সেটাই নিশ্চয়ই হবে এক হাজার মাইনাস এক্স ওকে এক হাজার মাইনাস এক্স তাহলে আমরা পেয়ে গেলাম এটা এক্স এটা এক হাজার মাইনাস এক্স এছাড়া আমরা আর কোনো কিছুকে নামকরণ করার দরকারও নেই এই ত্রিভুজের ভিতরে যা যা আছে সবগুলো নামকরণ করা হয়ে গেছে এখন আমার দরকার এইচ এর মানটা জানা আমরা এর আগে একটা ক্ষেত্রে দেখেছিলাম কি যখন কিনা তুমি একটা দালানের কাছে ছিলা এখান থেকে একটা ডিগ্রির কোন পেয়েছিল একটু পিছে চলে গেছো আরেক ডিগ্রির কোন পেয়েছ দুইটা কোন যখন পেয়েছ সাথে সাথে কিন্তু তুমি বের করে ফেলতে পেরেছো যে দালানটা কতটুকু উঁচু অথবা এইখানে যে নদীটা আছে তার প্রস্থ কতটুকু তা বের করতে পেরেছ এখানেও দেখো তোমার কাছে দুইটা কোণের মান দেয়া আছে এবং আর একটা নলেজও দেয়া আছে এক হাজার বিষয়ে আমরা এইবারও একই ভাবে নিয়ে আসতে পারবো ফার্স্ট কাজ এইচ আর এক্স এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করা গতবার যেভাবে করেছিলাম এইবারও ঠিক সেম ভাবে আসলে সম্পর্কটা তাহলে তৈরি করি জিনিসটা এইভাবে হবে সম্পর্ক তৈরি করতে গেলে আমরা দেখো এখানে এটা একটা সূক্ষ্মকোণ এটা লম্ব এটা হলো গিয়ে ভূমি লম্ব বাই ভূমি এটা কোন শ্রীকর্মিত কোন অনুপাত এবারে জিজ্ঞেস করবো না আমি ধরে নিচ্ছি এবার তোমরা পারো যে এটা টেন থিটা ট্যারা লম্বা ভূত তাই না ওই টেন থিটা হিসাবে ট্যান এখানে থিটার মান হলো সিক্সটি টেন সিক্সটি সমান লম্ব ডিভাইড বাই ভূমি এক্স বা টেন সিক্সটি সিক্সটি এইটার মানটা কত এক্স্যাক্টলি রুট থ্রি না রুট থ্রি সমান এইচ বাই এক্স বা h সমান x root আমরা h কে x এর মাধ্যমে অলরেডি প্রকাশ করতে পেরেছি নেক্সট কাজ কি আমরা আরেকটা এই রকম ভাবে tan θ নিব এন্ড সেখানে h এর মানটা বসিয়ে দিব সাথে সাথে আমরা কি পেয়ে যাব কি x পেয়ে যাব রাইট আচ্ছা এখন দেখো আমরা x যদি পেতে চাই আমরা কি করতে পারি এক্স পাওয়ার জন্য আমরা এখন বাকিটুকু পার্ট দেখো এইখানে আর একটা ত্রিভুজ আছে আমি এই ত্রিভুজের কথা ভুলে যেতে পারি কেউ একজন বলেছে আমার হেলিকপ্টার উড়ে গেল নাকি ও উঠতে পারে না কিন্তু আমি উড়িয়ে দিয়েছি তারপরে এখন ট্যান এখানে থার্টি ডিগ্রি সমান টেরা লম্বা ভূত রাইট এখানে লম্ব হলো গিয়ে এসি লম্ব এইচ এবং ভূমি যেটা সেটা হলো গিয়ে ওয়ান থাউজেন্ড মাইনাস এক্স

তাহলে আমরা এক্স গুলোকে এক পাশে নিয়ে চলে যাই এক হাজার এখানে মাইনাস এক্স আছে ওই পাশে গেলে প্লাস এক্স হয়ে যাবে থ্রি এক্স এর সাথে আরো একটা এক্স যুক্ত হয়ে হয়ে যাবে ফোর এক্স বা এক্স সমান এক হাজার ভাগ চার সমান পঞ্চাশ দেখো এভাবে আমরা এক্স এর যে মানটা আছে সেটা বের করে ফেললাম এন্ড এক্স দিয়ে আমরা কি বুঝছিলাম এই যে এইখানে যে উচ্চতাটা ছিল সেই এই দৈর্ঘ্যটা ছিল এটা ছিল এক্স এবং আমার কাছে নির্ণয় করতে বলা হয়েছে এটার উচ্চতা কত উচ্চতা হলো গিয়ে এইচ এক্স এর মানটা আমরা জানি যে আমার হেলিকপ্টারের যে উচ্চতাটা আছে সেটা নির্ণয় হয়ে গেল তো এইভাবেই আমরা প্রথমে এইচ আর এক্স এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করব। দুই ধাপের প্রবলেম তোমাদের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এটা যখন তুমি নির্ণয় করে ফেলেছো নেক্সট যেটা করবা তাহলে তো গিয়ে তুমি এইখানে মানটা বসিয়ে দিবা নেক্সট জাস্ট সিম্পলি যে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতটা আছে সেই ত্রিকোণমিতিক অনুপাতে তুমি যে সম্পর্কটা তৈরি করেছ সেই মানটা বসিয়ে দিবা ডান দেখবা যে x এর মান বের হয়ে গেছে এন্ড যখন বের করে ফেলতে পেরেছো তুমি সাথে সাথে এইচ এর মানটাও বের করে ফেলেছ। সো যারা জানিয়েছো 250 রাইট আনসার ছিল যতক্ষণ পর্যন্ত তুমি x এর কথা বলছো 433.012 ফাতেমা বেগম ওকে এখন আচ্ছা নওরিন রেশমি টু ওকে এইচএসসি ক্লাস হবে আরো হতে থাকবে অলরেডি কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই একটা ক্লাস থাকে এইচএসসির এবং আরো যখন তোমাদের এক্সামটা আরো কাছাকাছি আসবে এইচএসসির ক্লাস গুলো আরো বেড়ে যাবে এখন আহ তাশফিরুল শারেফিন যারা ফোর থার্টি প্রত্যেকের রাইট অ্যান্সার তো দেখো আমাদের কাছে যে চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টারটা ছিল গিয়ে দূরত্ব ও উচ্চতা এই চ্যাপ্টারে তোমার যেটা দরকার প্রথমত ড্রয়িং করার ক্ষমতা তোমার বুঝতে হবে পুরো যে আইডিয়াটা তোমাকে যে কোনো যদি বলে দেয় সেই শুনেই তোমার ড্রয়িং করার চিন্তাটা রাখতে হবে যেমন ধরো তোমার কাছে বলল যে একটা মই একটা মই ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন করে রাখা হয়েছে ধরো একটা মই ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন করে রাখা হয়েছে এটা অবশ্যই থার্টি ডিগ্রি হয় ওকে এটা ফোরটি ফাইভ ডিগ্রি কোন করে ধরো রাখা হয়েছে তুমি সাথে সাথে যেন এই চিত্রটা এঁকে ফেলতে পারো মনের ভেতরে যেন একটা গাঁথনি আঁকতে পারো যে হ্যাঁ এখানে একটা একটা ধরো বাড়ি আছে বা যে কোনো জিনিস আছে আর এইভাবে মইটা বাঁকা অবস্থায় আছে কোনোভাবেই যেন এইখানে তুমি ময়ের দৈর্ঘ্য বসিয়ে না দাও মইটা স্বাভাবিক হেলানো আছে ময়ের দৈর্ঘ্য যদি আঠারো হয় বাড়ির দৈর্ঘ্য আঠারো হবে না ময়ের দৈর্ঘ্য এইখানে আঠারো হবে মায়ের দৈর্ঘ্য স্বাভাবিকভাবে আরো কম হবে এবং যে পরিমাণটা হবে সেটা হলো মাঝে মাঝে বুঝতে পারি যে যদি হয় সাইনের হিসাব দিয়ে আমরা করি রুট টু এর একটা হিসাব আছে সবসময় এইটিন কে যদি তুমি রুট টু দিয়ে ভাগ করো দেখো এখান থেকে তুমি একটানে পেয়ে যাচ্ছো যে নাইন রুট ইট এইভাবেই তুমি এইটুকুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারো ধরো টেন এর ক্ষেত্রে টেন এর ক্ষেত্রে তোমরা এইভাবে মান বের করে ফেলতে পারো তো মাথায় রাখতে হবে পুরো চিত্রটা যদি প্রথমে একেই দেখো বিভিন্ন প্রবলেম দেখে দেখে তারপরে মনের ভেতরে দেখবে যে তুমি চিত্র আঁকতে পারছো অ্যান্ড এই যে এই চ্যাপ্টার গুলা অবজেক্টিভ জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দূরত্ব ও উচ্চতা যেটা আছে এটা যেমন সাবজেক্টিভ এ তোমার রচনা আসতে পারে অনেক বোর্ডে এসেছে

তো যারা যারা থাকবা তোমরা সকলে থাকতে পারো ইভেন এইচএসির যারা আছে অনেকে দেখা যায় যে এইচএস থাকো যে তোমাদের দ্বিপদী বিস্তৃতির যে আছে ওটার একদম বেসিক কিছু পার্ট দেখানো হবে তোমাদের কনসেপ্টে যদি কোনো জায়গায় ঘাটতি থেকে যায় তোমরাও এই লাইভ ক্লাসটা করতে পারো তো দেখা হচ্ছে রাত নয়টায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং লাইভ ক্লাসটাতে জয়েন করো